মাঠে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বি আসরা আমসালিহা ইলা সাবে মিয়াত যেব, আদম সন্তানের সব নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, বলেন যে লিখো দশ, বাড়াও 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 বাড়াও, সাতশত আরো বাড়াও আরো বাড়াও। কিয়ামত পর্যন্ত আদম সন্তানের নেকি বাড়তে থাকে, সে যেই নেকি হোক না কেন, হজ হোক, সলাত হোক, দান হোক, ভালো কথা হোক, ভিক্ষা হোক, সেটা যেটাই হোক না কেন, কুল্লু আমাল ইবনে আদম, আদমের ছেলেমেয়ের সব আমল আল্লাহ ফেরেশতাকে লিখতে বলেন, বলেন করেছে এক লিখো দশ, ওটা বাড়াও, বাড়াতে বাড়ে সাতশত নিয়ে যাও, আরো বাড়াও। কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেন, ইল্লা সাম তবে সিয়াম ফাইনাহু লি ওয়ানা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। মনে রাখবেন, পৃথিবীতে একটা ইবাদত আছে তার নেকি নেই, এ আবার কোন কথা? জি, এটা আশ্চর্য ইবাদত, ওর নেকি নেই, সেটা হলো সিয়াম। নেকি নাই মানে, জি, আল্লাহ রাসূল কোনো নেকির কথা বলেননি। আল্লাহ রাসূল বলছেন যে আদম সন্তানের সব আমল এক করলে দশ লিখো, লিখো বাড়াও, বাড়াতে থাকো, তবে সিয়াম এরকম নয়, সিয়ামের কোনো লিখালিখি নয়, সিয়ামের কোনো হিসাব নিকাশ নেই, ফাইনাহু লি ওয়ানা আজিজি বিহি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। দশ দিবেন না পাঁচ দিবেন, আপনার সাথে কোনো চুক্তি হয়নি, আদমের সন্তানের সাথে আল্লাহর কোনো চুক্তি হয়নি, নবীর সাথে কোনো চুক্তি হয়নি, সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব, নেকি দিব কি জান্নাত দিব সেটা আমার ব্যাপার। এখানে আল্লাহ তাআলা একটা কথা বলছেন, ওয়াল ইয়াদা তামাহু ওয়া শাহওয়াতুহু মিন আজলি, আমার কারণেই তো সে দুইটা জিনিস ত্যাগ করেছে, এক খাদ্য, দুই প্রবৃত্তি, মন মতে চলে না, তাই আমি প্রতিদান নিজে দিব, আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, এক খাদ্য, দুই মন মতো চলা, আমার কারণেই তো সে দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, এক খাদ্য, দুই মন মতো চলা, এই কারণে আমি প্রতিদান নিজে হাতে দিব, কি দিব সেটা আমার ব্যাপার। খাদ্য ছেড়ে দেওয়া একেবারেই সহজ, কিন্তু মন মতো চলা এইটা ছেড়ে দেওয়া একেবারেই সহজ নয়, মসজিদ থেকে বের হতে না হতে আপনার মন কেটে যাবে, আপনি মন মতো চলবেন, আপনার জুতাটা আর একজন পায়ে দিয়ে নিয়েছে, তখন আপনি বলছেন হিসাব করে চলতে পারেন না, চোখ নেই, কার জুতা পায়ে দেন, এর নাম মন মতো চলা। ভাই ছেলে, কাঁধের উপর দিয়ে চলে যাও কেন, দেখতে পাও না, এটা মন মতো চলা। আল্লাহ রাসুলের গায়ে যদি মানুষ চড়ে বসে একটা ছেলে, তাহলে রাসুল জীবনে কোনো দিন বলেন, এই ছেলে কাঁধের উপরে চড়ে চলে যাও কেন, দেখতে পাও না। আপনাকে দেখাচ্ছি মন মতো চলা কি জিনিস, দাড়ি ছোট করে যে মন মতো চলে সে, দাড়ি চাঁচে যে মন মতো চলে সে, দোকানে বসে আড্ডা পিটে যে মন মতো চলে সে, মন মতো চলে যে রোজা থাকে সে, ও সিএম থাকে না, সিএম থাকা খুব কঠিন, সিএম থাকা খুব কঠিন, প্রায় দশটা বারোটা একটার পরে টিভি চালু করে দিয়েছে, গোটা দেওয়াল ভর্তি, বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে নাচে, কত ভালো লাগে, চক্ষু ঠান্ডা হয়, কলিজা ঠান্ডা হয়, মন মতো চলে, মন মতো চলে যে রোজা থাকে সে, সিএম থাকে না, সিএম থাকা খুব টাফ ব্যাপার, গালি দেয় যে, ধোকাবাজি করে যে, প্রতারণা দেয় যে, বদনাম করে যে, গীবাত করে যে, হিংসা করে যে, রোজা থাকে সে, সে সিয়াম থাকে না, সুদ খায় যে, ঘুষ দেয় যে, সে রোজা থাকে, সিয়াম থাকে না, সিয়াম থাকা খুব টাফ ব্যাপার। সম্মানিত মসজিদের মুসল্লি, নগ্ন পোশাক পরে চলে যে নারী, রোজা থাকে সে, ও সিয়াম থাকে না, হাট বাজার করছে নির্দ্বিধায়, আপনি বাড়ি আছেন, ও বাড়িতে আছেন, ও বাজারে গেছে, ও রোজা থাকে, সেম থাকে না, সেম থাকা খুব কঠিন।
রোজা থাকা সহজ, রোজা থাকা মানে উপবাস থাকা, আর সিয়াম থাকা মানে বিরত থাকা। ভালো করে মুখস্থ করে নেন, অতীতে গেছে যা গেছে, সিয়াম শব্দের আভিধানিক অর্থ হলো বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় খাওয়া পান করা যাবতীয় অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। এইভাবেই মুখস্থ করবেন আর এইভাবেই জীবন বাজি রেখে চেষ্টা করবেন, এই হচ্ছে সিয়াম। ইবাদতের জগতে ব্যতিক্রম ইবাদত সিয়াম।